বাংলাদেশ সোসাইটি অফ মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট এর অষ্টম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন হয় অনুষ্ঠানে বরেণ্য চিকিৎসক ও সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত বলেন করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মাইক্রোবায়োলজিস্টরা ভবিষ্যতে রোগ নির্ণয় ও গবেষণায় মাইক্রোবায়োলজিস্টরা জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা রাখবেন সম্মেলনে সানিয়া তাহমিনা সভাপতি ও সাজ্জাদ বিন শহীদ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নেন এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এ বি এম খুরশিদ আলম সহ বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।